রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে রাসূল পাকের দলের অন্তর্ভুক্ত নয়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে ছোট্ট যে বোনটিকে দেখতে পাচ্ছেন, জানা গেছে বোনটি এতিম। বোনটি একটি গজল গেয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। বোনটির কণ্ঠে গজল শুনে লক্ষ কোটি মানুষ মুগ্ধ হয়ে গিয়েছে। আপনারাও শুনলে মুগ্ধ হবেন ইনশাআল্লাহ। অন্যদিকে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর বাচ্চাদেরকে নিয়ে একই বললেন, বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক শ্রোতা, শুরুতেই চলুন ছোট্ট বোনটির কণ্ঠে গজল শুনি, এরপরে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কি বলেছে সেটি আমরা দেখব। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ গজলটি দেখেছেন এবং আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগবে না কেন? গজল তো ইমানদারের ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। গজল যার ভালো লাগবে না, তার অন্তরে কিঞ্চিত পরিমাণ ইমান নেই। দর্শক শ্রোতা, আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবার চলুন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কি বলেছে আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে একটি ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যা আমাদের পারিবারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি হলো, শিশুদের প্রতি অভিভাবকের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন, তাই তো তিনি মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুদের পাশ দিয়ে যেতেন, তিনি ওই শিশুদেরকে সালাম দিতেন। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস মুবারকের মধ্যে বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে রাসূল পাকের দলের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ সকল বিষয় প্রমাণাদির মাধ্যমে প্রমাণিত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন, শিশুদেরকে তিনি অত্যন্ত আদর করতেন, শিশুরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করতেন। আমাদের সমাজে অভিভাবকদের মধ্যে শিশুদের লালন পালনের ক্ষেত্রে অনেক উদাসীনতা পরিলক্ষিত। ছেলে হোক কিংবা মেয়ে হোক, ওই শিশুদের ক্ষেত্রে আমাদের সমাজের অভিভাবকদের অনেক উদাসীনতা রয়েছে। এক নম্বর উদাসীনতা হলো, আমাদের সমাজে প্রায়ই লক্ষ্য করা যায়, সন্তানকে ঘুম পাড়ানোর সময় বিভিন্ন সময় বলা হয়, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, ভাগ আসতেছে। বিভিন্ন জীব জানোয়ারের ভয় প্রদর্শন করে বাচ্চাকে ঘুম পাড়ানো হয়। এটা বাচ্চাদের আত্মাকে, বাচ্চাদের সাহসকে,
বাচ্চাদের কলিজাকে ছোট করে দেয়। তার ভয়ের কারণে তার অন্তরটা ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়। আর আপনি যদি ওই বাচ্চাদের অন্তরকে যদি সুপ্রসন্ন করতে চান, তাহলে আপনি অভিভাবক হয়ে সন্তানের প্রতি আপনার অন্যতম দায়িত্ব হলো সন্তানকে ঘুম পাড়ানোর সময় আপনি বলতে পারেন যে ঘুমিয়ে যাও, মাথায় হাত বুলাতে পারেন, কিংবা সন্তানের কানের পাশে আপনার যদি একটা সূরাও মুখস্থ থাকে সেই কোরআন তেলাওয়াতটা পড়তে পড়তে তাকে ঘুম পাড়াতে পারেন। যদি আপনার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকে সেটা নাতে রাসূলটা পড়তে থাকেন আর মাথায় হাত বুলাতে থাকেন, দেখবেন আপনার বাচ্চা ঘুমিয়ে যাবে, তার আত্মা সুপ্রসন্ন হবে, আল্লাহর রহমত নাজিল হবে, সারা রাত্র সে আল্লাহর রহমতের ছায়া তলে ঘুমিয়ে থাকবে। অনেক আরেকটি বিষয় পরিলক্ষিত করা যায়, সে বিষয়টি হলো আমাদের সমাজের ঘুম থেকে ওঠার পর বাচ্চা যখন সারা রাত্র ঘুমায় সকালবেলা অনেক অভিভাবককে বিলম্বে ঘুম থেকে উঠতে দেখা যায়। অভিভাবকের ঘুম দেখে, দরজা লাগানো দেখে বাচ্চাও কিন্তু অভিভাবকের ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত মায়ের পাশে শুয়ে থাকে। এই বিষয়টাকে অভিভাবকরা এড়িয়ে চলতে হবে, কারণ অভিভাবক যদি সকাল সকাল ফজরের আজানের পর ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এবং খুব সকাল বেলা কোরআন তেলাওয়াত করে এবং বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেয়, সেই শৈশবের ঘুম থেকে ওঠা কিন্তু তার নিত্যদিনের একটা রুটিনে পরিণত হয়ে যায়। যারা একটু শিশু থেকে একটু বুঝের হয়ে উঠবে সকাল সকাল তাদেরকে মক্তবে কোরআন তেলাওয়াতের জন্য পাঠানোর জন্য সুবিধা হয়, তাহলে অভিভাবককে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ এই ছোট্ট শিশুটা আপনার ঘুম আপনার ব্যবহার সে ফলো করে। কারণ ছোটবেলা তার সামনে আপনি যে ব্যবহারটা করবেন সেই ব্যবহার কিন্তু আপনার কাছ থেকে সে শিখবে। সেই জন্য আপনি প্রত্যেকটা ক্ষেত্রে শিশুর সামনে কথা বলতে, ঘুমাতে, কাজ করতে খুব চিন্তা ভাবনা করে করতে হবে। আরেকটি বিষয় হলো আমাদের সমাজে প্রায় শোনা যায় ছোট শিশুরা যখন খেতে বসে, ছোট বাচ্চারা অনেক সময় খেতে চায় না, অভিভাবককে মোবাইলে অভিভাবকের কাছ থেকে সে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। অভিভাবক যখন বাচ্চার সামনে মোবাইল টিপে বাচ্চা কিন্তু সেটা ফলো করে। এক সময় বাচ্চা বলতে বাধ্য হয় আমাকে মোবাইলটা দাও আমি কার্টুন দেখব আর না হয় খাবো না। এখন আপনি অভিভাবক চিন্তা করছেন যে আমার সন্তান যদি না খায় তাহলে অসুস্থ হয়ে পড়বে, শরীর দুর্বল হয়ে পড়বে, বাধ্য হয়ে আপনি তার কাছে মোবাইলটা দিয়ে দিলেন, সে কার্টুন দেখতেছে আর ভাত খাচ্ছে। কেন আপনি তাকে, আপনি যখন খেতে বসবেন তাকে সাথে নিয়ে বসবেন, ঘরের ফ্যামিলি সবার সাথে বসবেন, সে আপনার খাবার দেখে দেখে সে খাবার শিখবে। সুতরাং আমাদের সবচেয়ে শিশুরা আজকে পড়ার দিক থেকে অমনোযোগী হওয়ার মূল কারণ হলো মোবাইলের কার্টুন দেখা। এই ছোট্ট শিশুরা, শতকরা 90% শিশুগুলো সেই মোবাইলে কার্টুনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। সেখান থেকে আপনি যদি বাচ্চাকে ফিরিয়ে রাখতে চান তাহলে বাচ্চার সামনে কখনো মোবাইল ব্যবহার করতে পারবেন না। তাহলে এই ছোট্ট শিশুটা একদিন পরিণত বয়স যখন হবে আপনার সেই শিক্ষাটা তারা মনে রাখবে। দর্শক শ্রোতা, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়েন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরে ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।